তুমি রাজনীতি নিয়ে কথা বলছো, ধর্ম নিয়ে নয়। দেখ দেখ বাত ঘুমা রে, দেখ না দেখ না বাত তো ঘুমায়েগা, ইয়ে জব সে আপে আয়া বাত ঘুমাতা হ্যায় সালা, ইয়ে ইয়ে ব্যান্ড নেই হ্যায়, ইয়ে এসে কিউ গায়েগা, ইয়ে তো এনার্জি সে ড্রাম কিউ বাজায়েগা, কন হোতে হ্যায় বোলনে ওয়ালে, ক্যা ঔকাত হ্যায় আপকি, হ্যাঁ কবি আপ আঁখ উঠাইয়ে আর আঁখ মে দেখিয়ে, ইধার ইধার দেখিয়ে, বোলিয়ে কবি সোচা হামারে বারে মে, কি হাম লোগ কাইসে জি রহে হ্যায় হর দিন হর ঘন্টা, ব্যান্ড মাস্টার। ধর্ম আলাদা রাজনীতি আলাদা। কেন কথা বাড়াচ্ছেন? এই তোমার কাছে ধর্ম মানে কি? আমি আমি কি ধর্ম মানে কি তোমার কাছে? মানে মানে আমি কি ধর্ম বলতে তুমি কি বোঝো সেটা বলো। দুর্গা দুর্গা পূজো, ঠাকুর পূজো, পূজো পূজো তো পূজো কি পূজো, পরিষ্কার করে বলতে পারছো না কি? দুর্গা পূজো দুর্গা পূজো কালী। তুমি বাড়ি গিয়ে দু ঘন্টা উঠবস করো। বহুত বলছো ক্যা প্রফেসর। এক মিনিট বাজি, তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, আমার এক মিনিট সময় দাও। আমি বলছি ধর্ম মানে কি। ধর্ম মানে আজান, ধর্ম মানে কাওয়ালি, ধর্ম মানে হিমস ক্যারলস কীর্তন সংকীর্তন, ধর্ম মানে মসজিদ মন্দির চার্চেস ক্যাথিড্রালস বিশাল বিশাল সব আর্কিটেকচার, সিস্টিন চ্যাপেলের গায়ে মাইকেল অ্যাঞ্জেলোর পেইন্টিং, কত কত ফ্রেস্কোস, কত কত মন্দিরের গায়ে অসংখ্য কারুকার্য। ধর্ম মানে বাইবল কোরআন গীতা, ধর্ম মানে সাহিত্য বাজি লিটারেচার, ধর্ম মানে এক কথায় আর্ট। এবং এই আর্টের এই জগৎটার একটা বড় অংশ হচ্ছে সঙ্গীত, যেটা তুমি করছো। সেটা সংকীর্তন হতে পারে, বন্দেশ হতে পারে, কিংবা রক মিউজিক হতে পারে। তুমি যে মিউজিকটা করছো না বাজি, সেটা সম্ভবই হতো না যদি না বহুদিন আগে একটা একটা কালো কৃতদাস টিন বাজিয়ে তার ঈশ্বরের কাছে গলা খুলে না গাইত, কিংবা কোনো বাউল একটা একতারা নিয়ে একটা গান না লিখে ফেলত। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এই অসংখ্য শিল্প সাহিত্যের ভান্ডার যদি না থাকতো, তাহলে তোমার আমার ধর্ম থাকতো না বাজি। এই এই কাগজটাতে একটা একটা রক কম্পিটিশনের বিজ্ঞাপন বেরিয়েছিল, আমি ভেবেছিলাম সেটা আমরা জমা দেব, সেই ইভেন্টটাতে পার্টিসিপেট করব, একটা ডেমো রেকর্ডিং হবে, সেই ডেমো রেকর্ডিংটা নিয়ে আমরা কথা বলছিলাম। তুমি এতক্ষণ যা বললে সেটা রাজনীতি বাজি, স্রেফ রাজনীতি। আমি চলে যাচ্ছি বাজি, কোনো দিন তোমাদের ব্যান্ডে আর বিরক্ত করতে আসবো না। হয়তো ববি একটু মদ খেতে ডাকলে চলে আসব, কিন্তু তুমি ঠিক করে নাও তুমি তোমার ঈশ্বরকে কিভাবে ডাকবে। তোমার আল্লাহর কাছে তুমি কিভাবে প্রার্থনা করবে, মিউজিক করে না রাজনীতি করে?